আসসালামু আলাইকুম। বাস এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকের এই পর্বে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 ইনস্টল করবেন। তো যাই হোক, চলুন তাহলে। এই যে দেখছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 64 বিট। তো যাই হোক, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 এবং 18-19 বা 15-16 এই সবগুলোই কিন্তু ইনস্টলের নিয়ম একই রকম, প্রায় কোনো ডিফারেন্স নাই, একটু কম বেশি। তো যাই হোক, চলুন তাহলে আমরা সফটওয়্যারটি ইনস্টল করি। আপনি যখন এই সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন বেসিক সব যে সকল ভাষণ রয়েছে 2016 বা 17, 18, 19 বা তার নিচেরগুলো সবগুলি ঠিক একই রকমভাবে ইনস্টল করতে পারবেন। সেজন্য আমাদের অবশ্যই একটা নিয়ম জানা দরকার। তো চলুন প্রথমে আমরা সেট আপ অপশনে ক্লিক করব। তো ইনস্টল কাজ শুরু হয়েছে। এই যে দেখুন পার্সেন্টেজ উঠছে, তো এটি অনেক দ্রুত ইনস্টল হয়। তবে অনেক সময় স্লো হতে পারে, যাদের র্যাম কম আছে আর কি, তাদের জন্য অনেক লেট হতে পারে। তবে জানি না আমার জন্য কতটুকু লেট হবে এটা। তবে অনেক সময় 8 থেকে 9 মিনিট সময় লাগে ইনস্টল হতে, বা অনেকেরই দেখা যাচ্ছে যে 4 থেকে 5 মিনিটের মধ্যেও ইনস্টল হয়ে যায় সফটওয়্যারটি। তো আমার মোটামুটি 1 মিনিট দেখাচ্ছে। তো সফটওয়্যার প্রসেসিং অবশ্যই আপনার ল্যাপটপ বা ডেস্কটপের র্যামের উপর বা প্রসেসরের উপর নির্ভর করে থাকে। অনেকে যাদের র্যাম 8 জিবি বা প্রসেসর বেশি ক্ষমতা সম্পন্ন, তাদের অবশ্যই কম সময় লাগবে প্রসেসিং হতে, সফটওয়্যারটি ইনস্টল হতে। তো সেক্ষেত্রে আমার র্যাম 8 জিবি, তো আমি আশা করছি যে অবশ্যই দ্রুত ইনস্টল হওয়ার কথা। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন এবং বিষয়টি দেখুন যে আমি কীভাবে ইনস্টল করি সফটওয়্যারটি। এই যে দেখুন এই সিস্টেমটা মোটামুটি 17, 18, 19 সবগুলো একই রকম এবং 15, 16 একটু ডিফারেন্ট, তবে ইনস্টলের নিয়ম কানুন সবগুলো একই, কোনো ডিফারেন্স নাই। তো যাই হোক, মোটামুটি 73% হয়ে গেছে, 74%। মোটামুটি খুব দ্রুত ইনস্টল হলো। তবে যাই হোক, দ্রুত ইনস্টল হওয়ার জন্য অত তাড়াহুড়ো আমাদের দরকার নেই, সময় লাগতেই পারে 9 থেকে 10 মিনিট বা 3 থেকে 4 মিনিট। তো এই জিনিসটা আসার পরে অবশ্যই আপনারা সাইন ইন লেটার করতে পারেন, অথবা আপনারা এখানে ক্লিক অবশ্যই তো করতেই হবে আপনাদের, তারপর এক্সিট করবেন সফটওয়্যারটি। তাই যে এক্সিট করলাম, ইয়েস করলাম, তারপর সফটওয়্যারটি চলে গেল। এখন আপনাদের একটি কাজ হবে, সেটি হচ্ছে সফটওয়্যারটির মেয়াদ বাড়ানো। তো যাই হোক, এই যে দেখছেন ক্র্যাক, এটির কাজ হচ্ছে সফটওয়্যারটির মেয়াদ, যে ট্রায়াল ভার্সন 7 দিন বা 1 মাস থাকে, সেটিকে রিমুভ করে আনলিমিটেড মেয়াদ দেওয়ার একটা প্রসেসিং ক্ষমতা ক্র্যাকটি রাখে। তো যাই হোক, আমরা পিসিতে যাব, যাওয়ার পরে লোকাল ডিস্কে যাব, তারপরে ঠিক আপনার প্রোগ্রাম ফাইলে যাবেন, যাওয়ার পরে অ্যাডোবিতে যাবেন, যাওয়ার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর এটাতে ক্লিক করবেন, তারপরে জাস্ট সাপোর্ট ফাইলে যাবেন, তারপর কন্টেন্টসে যাবেন, তারপরে উইন্ডোজে যাবেন। এখন যে বিষয়টি, পেজটি আমি ছোটো করি, এই যে দেখুন এই ক্র্যাকটি, এটি নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে নিয়ে এসে জাস্ট নিচের দিকে ছেড়ে দিবেন, তারপরে কপি হিয়ার করবেন। এই উপরের কপিগুলো অবশ্যই আপনারা মোটেও ব্যবহার করবেন না,
তাহলে সমস্যায় পড়বেন। তো যাই হোক, কফি হেয়ার করবেন। তারপর এখানে একটা রিপ্লেস অপশন আসছে, এটি ওকে করবেন। তারপরে কাজ শেষ। যাই হোক, এটি আমরা মিনিমাইজ করব। এখন জাস্ট আমরা সফটওয়্যারটি খুঁজে বের করব, যাদের উইন্ডোজ 10 বা 8। ঠিক এইভাবে সার্চ করবেন অ্যাডোবি। এই যে দেখুন, এখানে এখানে আসার পরে ঠিক মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। তারপরে এই যে দেখুন, এখানে সফটওয়্যারটির অবস্থান। তো আমি রাইট বাটন ক্লিক করে মাউসের ঠিক এখানে কপি করলাম, তারপর এটা আমি কেটে দিলাম, তারপর এখানে এসে আমি পেস্ট করলাম। এখন আমি সফটওয়্যারটি ওপেন করব। আমার ক্র্যাক দেওয়া সম্পূর্ণ হয়েছে, এখন মেয়াদ নিয়ে কোনো ঝামেলা নাই। যতদিন পর্যন্ত আপনি উইন্ডোজ চেঞ্জ করছেন ততদিন পর্যন্ত কোনো সমস্যা নাই, সফটওয়্যারটির মেয়াদ আনলিমিটেড থাকবে। কোনো সমস্যা ছাড়াই অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি ওপেন হচ্ছে, অনেক ভালো একটি সফটওয়্যার গ্রাফিক্সের কাজ করার জন্য, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017। তো যে যত আপডেট ভার্সন, আশা করছি আমি ততটাই ভালো কাজ করতে পারবো, এটি সবার ক্ষেত্রেই। তবে অনেক সময় বেশি আপডেট ভার্সন সকল ডেস্কটপ বা ল্যাপটপের জন্য ভালো হয় না, নির্দিষ্ট যে কোনো একটি ভার্সন ব্যবহার করলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, অনেক সময় কিছু কিছু ফাংশন বাড়তি আসে, তো এই জন্য অনেক সময় প্রবলেম ফিক্সড হতে পারে। তো যাই হোক, আপনারা দেখছেন যে আমি সফটওয়্যারটি রান করছি। এখন আমরা আপনাদের দেখাবো সফটওয়্যারটির কিছুটা বিবরণ দিব, যে সফটওয়্যারটি কীরকম। জাস্ট সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো 2017 এটি একটু ডিফারেন্ট ফাংশন, আপনারা জাস্ট নিউ যাবেন। যাওয়ার পরে এখানে ডিফারেন্ট, এই যে দেখুন ফার্স্ট টাইমে যেমন এটা পরিবর্তন হয়েছে পেজটা, যেমন মোবাইল ভার্সন এখানে আছে, তারপর ওয়েব ভার্সন আছে দেখতে পাচ্ছেন। এটা আপনাদের কমন যেটা পিসি সাইজ বা আপনাদের ল্যাপটপের যে স্ক্রিনটা, ওইটা এখানে সেটাই দেওয়া আছে, দেওয়া থাকবে আর কি। যেমন প্রিন্টে আছে A4 ভার্সন, লেটার ভার্সন, বা ট্যাবলেট বা A3 বা 8 4, 8 5, বা ফিল্ম ভিডিওর জন্য যেগুলো আছে রেজুলেশন, সেগুলো সব কিছু এখানে অবস্থিত আছে। রেজুলেশন নিয়ে কোনো সমস্যা নাই। তো যাই হোক, আপনারা যেটি ব্যবহার করবেন সেটাতে ক্লিক করবেন। আমি কমনে ক্লিক করলাম ওই ভার্সনের। যাই হোক, লোডিং চলছে। ফার্স্ট টাইম অবশ্যই অনেক সময় লেট হতে পারে। এই যে দেখছেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এখানে ডিফারেন্স কিছু টুল হালকা পাতলা এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা সফটওয়্যারটি অবশ্যই ব্যবহার করুন, অনেক কাজের পারফরমেন্স দিবে। তো যাই হোক বন্ধুরা, এখানে একটা পরিবর্তন অবশ্যই আমি দেখতে পা আপনাদের যাই হোক দেখাবো আর কি, আমি দেখতে তো পাচ্ছি বা আমি জানি যে কী পরিবর্তন। সেটা হচ্ছে আপনারা যে ফাইলে দেখতে পারবেন যে সেভ ফর ওয়েব এখানে কোনো ফাংশন নাই, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু আগের ভার্সন যেগুলো 15 15 বা 15 ভার্সন যেগুলো আসে, 14 15, সেগুলো ভার্সনে আপনারা ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব খুঁজে পাবেন, কিন্তু এটাতে সেভ ফর ওয়েবের কোনো অপশনই নাই 2017-তে। তো জাস্ট আপনারা সেটি করার জন্য কন্ট্রোল অল্টার শিফট প্রেস করবেন একসাথে। যাই হোক, আপনাদের আমি বিষয়টি ক্লিয়ার করি। সেভ ইজ কফি,
কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল অল্টার শিফট এস এই যে যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা চলে আসলো। তো সেভ ফর ওয়েব ব্যবহার করার জন্য কন্ট্রোল অল্টার শিফট তারপরে এস বাটন চাপবেন আপনার কিবোর্ড থেকে, তো সরাসরি আপনারা সেভ ফর ওয়েবের অপশানটি পাবেন এই 2017-তে। কেননা আমি আগে বলছি যে 2015 বা তার নিচের ভার্সনগুলোতে সেভ ফর ওয়েবের ফাংশন জাস্ট শো করতো এখানে ফাইলে গেলে। তো আপনাকে একটাই কাজ করতে হবে, এই সফটওয়্যারটি ব্যবহার করতে হলে সেভ ফর ওয়েব করার জন্য কন্ট্রোল অল্টার শিফট তারপর এস বাটন ক্লিক করবেন, তারপরেই জিনিসটি পাবেন আপনারা সেভ ফর ওয়েবের জন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি সফটওয়্যারটি কত সহজে ইনস্টল করলাম দ্রুত এবং আপনাদের একটা পরিবর্তন দেখাতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সহজেই ভিডিওগুলো দেখতে পারেন এবং যে কোনো সমস্যার সম্মুখীন যদি হন তাহলে অবশ্যই আপনারা হেল্প পাবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।